আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব মালয়েশিয়া লকডাউন সংক্রান্ত, মালয়েশিয়া ইমিগ্রেশন সম্পর্কিত কিছু প্রশ্ন এবং বাংলাদেশ হাই কমিশন সম্পর্কে যে জরুরি নোটিশ জারি করা হয়েছিল, অনেকেই আবার জানতে চেয়েছেন, এ ব্যাপারে আলোচনা করব। এবং আলোচনা করব মালয়েশিয়া লকডাউন চলাকালীন সময়ে বিভিন্ন যে টোল প্লাজে রোড ব্লক চলতেছে সে সম্পর্কে আলোচনা করব। তো আশা করি পুরো ভিডিওর সাথে থাকুন, হয়তো আপনিও অনেক কিছু জানতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মালয়েশিয়া তথ্যভিত্তিক সংবাদ পাওয়ার জন্য। পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো এখনও অনেকেই আছে আমার চ্যানেল আপনারা ফলো করে থাকেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, হয়তো আমার এই চ্যানেলের ভিডিও দেখতে দেখতে একসময় আপনার ভালো লেগে যাবে, আর তখনই হয়তো আপনার মন থেকে আমাকে ভালো লাগার যে একটি উচ্ছ্বাস সেটি হয়তো আপনি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং আপনিও আমাকে সাপোর্ট করবেন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, বর্তমান লকডাউন চলছে আমরা সকলেই জানি, আর এই লকডাউনে বাংলাদেশ হাই কমিশন 23 এবং 24 জানুয়ারি পাসপোর্ট বিতরণের যে কথা ছিল জোহর বারু কেলাং, তো সেটা কিন্তু এই 23 এবং 24 যে জানুয়ারি পাসপোর্ট বিতরণ স্থগিত ঘোষণা করেছে বর্তমানে এই লকডাউনের করোনা বৃদ্ধির কারণে। তো পরবর্তীতে যদি তারা এই তারিখ ঘোষণা করে যে কবে বিতরণ করবে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিব, অথবা আপনারাও ফলো করতে পারেন মালয়েশিয়া বাংলাদেশ যে হাই কমিশন আছে তাদের যে ফেসবুক পেজ অফিসিয়াল, সেখানে তারা প্রতিদিন আপডেট দিয়ে থাকে, পাসপোর্ট ডেলিভারি স্লিপ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য তারা শেয়ার করে থাকে, সেখানেও আপনারা ফলো করতে পারেন। যারা অ্যাপয়েন্টমেন্ট নিছেন 23 ও 24 জানুয়ারি পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য, তাদের সেই অ্যাপয়েন্টমেন্ট আপাতত স্থগিত, পরবর্তীতে বাংলাদেশ হাই কমিশন যদি ঘোষণা করে তাদেরকে নতুন তারিখ নিতে হবে, তাহলে হয়তো আপনারা নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন যখন তারা ঘোষণা করবে যে এই তারিখে পাসপোর্ট বিতরণ করা হবে জোহর বারু এবং কেলাং, তখন আপনারা হয়তো নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। অথবা যদি না করে যে নতুন করে নেওয়ার প্রয়োজন নেই, তাহলে আপনারা যে পূর্বের যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্ট অনুসারে আপনারা আবার ডেলিভারি নিতে পারবেন, এটা বাংলাদেশ হাই কমিশনের উপর নির্ভর করে। এবার আসি লকডাউন বিষয়ে। লকডাউন সংক্রান্ত যে তথ্য সেটি হচ্ছে লকডাউনের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত। তো এই ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত যেহেতু লকডাউন বাড়ানো হয়েছে, আমরা যারা প্রবাসীরা আছি চলাচলের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মালয়েশিয়ার আইন কানুন মেনে চলতে হবে। আপনারা ইতিপূর্বে হয়তো অনেকেই শুনেছেন, একটি নিউজ দেখেছেন, মালয়েশিয়ার অনলাইন মালয়েশিয়ার প্রধান যে পত্রিকাগুলো জাতীয় পত্রিকাগুলো সেখানেও কিন্তু প্রচারিত হয়েছে মালয়েশিয়া কেট দ্য কুলিমে রোড ব্লকে 2 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। তো এটা হচ্ছে আপনার কেট দ্য কুলিম, এখানে যে রোড ব্লকে যে টোল প্লাজা আছে সেখানে তারা রোড ব্লক দিয়েছে, আর এই 2 বাংলাদেশি ট্যাক্সি করে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার পথে রোড ব্লকে তারা আটক হয়। তো এখানে যেহেতু যে নিউজটি আমি দেখলাম সেখানে উল্লেখ করা হয়েছে তারা এদেশের যে প্রশাসন আছে তাদেরকে ঘুষ, এক কথা আমরা বলতে পারি ঘুষ, তো ঘুষ দেওয়ার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা অবৈধ। তো কিছু অপরাধ আছে তাদের। এখন আমরা যারা বাংলাদেশিরা আছি আমরা আসলে একটু বেশি বোঝার চেষ্টা করি। আমরা সকলেই জানেন বর্তমানে লকডাউন চলতেছে, আর এক স্থান থেকে অন্য স্থানে যেতে হলে অবশ্যই সুরাত নিতে হবে, কোম্পানির সুরাত, অথবা যেই এলাকায় আছেন সেই এলাকার যে স্থানীয় যে থানা আছে সেই থানার থেকে আপনাকে পারমিশন নিতে হবে। তো তারা নিছে কিনা সেটি অবশ্য এই নিউজে পায়নি। তো যারা আটক হয়েছেন তাদের অপরাধ হলো, এক, তারা অবৈধ, দ্বিতীয় হচ্ছে তারা ঘুষ প্রদান করতে চেয়েছে। তো আমরা যারা বাংলাদেশিরা আছি, অনেকেই আছি, আমি সবার কথা বলতেছি না, যখন কোনো স্থানে কোনো প্রশাসন আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করে আপনি ভাষা যতই জানুন না কেন আপনাকে নরম সুরে বলতে হবে, আপনাকে অমায়িকভাবে বলতে হবে। অনেকেই আছে মালয়েশিয়ান
ভাষা শিখে কিন্তু তারা মনে হয় যেন মহাভারত জয় করে ফেলছে। এদেশের মানুষের সাথে আমি বাস্তবে অনেক দেখেছি, এদেশের মানুষের সাথে যে তারা কথাবার্তা বলে মনে হয় তারা অনেক কিছু শিখে ফেলছে। আরে ভাই, ভাষার একটা মাধুর্য আছে, ভাষা দিয়ে সব কিছু জয় করা যায়। তো যাই হোক, বেশি কথা বলতে চাচ্ছি না, তবে আমরা যারা প্রবাসীরা আছি, বাংলাদেশিরা আছি, সবসময় যদি কোনো প্রশাসন আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করে, সেখানে অবশ্যই আপনাকে অমায়িক হতে হবে, ভাষা সুন্দর করে ব্যবহার করতে হবে, যে ভাষার ভিতরে তাদের একটা মায়া জন্মাবে। তো ভাষা শুধু ব্যবহার করে যে আপনি ধমকের সহিত ব্যবহার করবেন তা না, ভাষার মাধুর্য আছে, ভাষা কোন ক্ষেত্রে কোথায় কিভাবে ব্যবহার করতে হবে সেই জিনিসগুলো আগে জানতে হবে। তো যে নিউজটি দেখলাম, যাদের নিয়ে আজকে কথা, তো সেখানে কেন তারা ঘুষ প্রদান করতে গেল? আরে ভাই, টাকা কেন দিতে যাচ্ছেন? আপনারা ধরা পড়ছেন, আটক হয়েছেন, এমনি আপনাদের অপরাধ, আপনারা নরম সুরে বলেন যে আমাদেরকে একটু হেল্প কর, আমার সহযোগিতা কর, মালয়েশিয়া আসছি দেখ, আমরা মিসকিন। আরে ভাই, আপনি যতই বড় লোক হন না কেন, বাংলাদেশে, এদেশে কিন্তু আমরা আসছি কাজের জন্য, আমরা কুলি। তো আপনি যদি, আপনি যতটুকুই বড় লোক আছেন বা আপনি যতই টাকা পয়সা আছেন না কেন, তার চেয়ে যদি আপনি একটু নরম সুরে যদি তাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারেন, অনেক উপকার হয়। মালয়েশিয়ান যে প্রশাসন, ওনারা কিন্তু আমাদের বাংলাদেশের প্রশাসনের চেয়ে অনেক ভালো। তো বোঝানোর চেষ্টা করবেন প্রথমে কেন আপনারা টাকা দিতে গেছেন, আর এই টাকা দেওয়ার অপরাধে কিন্তু আপনারা গ্রেপ্তার হয়েছেন। সব মানুষ কি এক? আগে আপনাদেরকে বোঝানোতে হবে যে আমি গরিব মানুষ, আমার দেশে দেখে এই সমস্যা, একটু তুলন কর, একটু হেল্প কর, বিভিন্ন ধরনের নরম সুরে বোঝানোর চেষ্টা করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখছি, আমি রাস্তাঘাটও দেখেছি, আমাদের অনেক বাংলাদেশি প্রবাসীরা যখন কোনো প্রশাসনের হাতে গ্রেপ্তার হয় বা তারা জিজ্ঞাসাবাদ করে, তখন দেখি অনেকে অ্যাকশনের সহিত কথা বলে, মানে অ্যাকশন নিয়ে কথাবার্তা বলে। তো ভাই, আমরা যারা প্রবাসীরা আছি, যখনই কোনো বিপদ আপদ হবে, সুন্দরভাবে কথা বলবেন, নরম সুরে কথা বলবেন, ভাষা বজায় রাখবেন সুন্দরভাবে, যে ভাষা ব্যবহার করবেন, যে এমনভাবে ব্যবহার করবেন, সেই ভাষার ভিতরে আপনার মাধুর্য থাকতে হবে, এবং এমন মায়া দিয়ে কথা বলতে হবে যেন সেই প্রশাসনের যে লোক আছে ওনার আপনার প্রতি যেন একটা মায়া জন্মায়। তো এভাবে চলতে হবে। তো যাই হোক, আমাদের যারা প্রবাসীরা আসছেন, আমি যে কথাগুলো শেয়ার করেছি হয়তো অনেকে ভালো লাগতে পারে, অনেকে ভালো লাগতে নাও পারে, তো আশা করি অনেকে বুঝতে পারছেন। তো এবার আসি, আমি যে সকল ভিডিও আপলোড করে থাকি, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন, সেই কমেন্টের এখন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, আশা করি সাথেই থাকবেন। তো এক ভাই কমেন্ট করেছেন, ওনার চ্যানেলের নাম হচ্ছে পরিচিত একটি চ্যানেল। তো উনি কমেন্ট করেছেন, জাহাজে যারা চাকরি করে তাদের কি বাড়ি যেতে গেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে? প্লিজ ভাই একটু জানাবেন। ভাই, আপনি জাহাজে চাকরি করেন বা অন্য কোথাও যদি চাকরি করে থাকেন, তাহলে আপনি বাংলাদেশে প্রবেশ করেন অথবা মালয়েশিয়া প্রবেশ করেন, আপনাকে অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে। এখন যেহেতু লকডাউন চলতেছে, বিভিন্ন দেশে করোনা বৃদ্ধি যে হারে বাড়তেছে, অবশ্যই আপনাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। হেলাল আলী উনি কমেন্ট করেছেন, ভাই সবই তো বুঝলাম, সমস্যা হচ্ছে আমি অবৈধ চলাচলে, বৈধতা না থাকলে কোনো সমস্যা আছে কি? ভাই, একটু আগে আমি একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করেছি, আপনি যদি অবৈধ হয়ে থাকেন, আপনি যে স্থানে কাজকর্ম করতেছেন সেই স্থানে কাজকর্ম করতে থাকেন, মালয়েশিয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এক স্থান থেকে অন্য স্থানে না যাওয়াই ভালো, এতে আপনারও সমস্যা হবে, এবং আপনার সমস্যা হলেই মানে কি, আপনার ফ্যামিলির সমস্যা, আপনার উপর নির্ভর করতেছে আপনার ফ্যামিলি, কথাটা মাথায় রাখতে হবে অবশ্যই। আরিফুল আমিন উনি কমেন্ট করেছেন, ভাই আমার কোনো ডকুমেন্ট নাই, কিভাবে দেশে যাওয়া যাবে প্লিজ কাইন্ডলি একটু জানাবেন। ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য, এ সম্পর্কে আমার অনেক ভিডিও আছে, তারপরও হয়তো আপনি সেই ভিডিওগুলো ফলো করেননি, আমি আপনার সাথে আবার শেয়ার করতেছি। আপনার যদি কোনো ডকুমেন্ট না থাকে, তাহলে আপনি কিভাবে দেশে যাবেন, সেজন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনার চেয়ারম্যান সার্টিফিকেট, আপনার জন্ম নিবন্ধন কার্ড, আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে, আপনার বাবা মার ভোটার আইডি কার্ড, চেয়ারম্যান সার্টিফিকেট, এগুলো সমস্ত কিছু নিয়ে আপনার নিকটস্থ যে জেলা পরিষদ আছে সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার পরে তারা যে আপনার, আপনি যে বাংলাদেশের নাগরিক, তারা সেটা যাচাই করবে। যাচাই করার পরে মালয়েশিয়া যে বাংলাদেশ হাই কমিশন আছে সেখানে একটি ইমেইল করে সেই ডকুমেন্টগুলো পাঠাতে হবে।
পাঠানোর পরে আপনি কোন তারিখে কোন সময় ইমেলটা পাঠিয়েছে সেই তারিখ সময় অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি যখন মালয়েশিয়া যে বাংলাদেশ হাই কমিশন আছে এখানে যখন অ্যাপ্লাই করবেন সেই দিন তারিখ সময় উল্লেখ করে দিতে হবে, তখন তারা আপনাকে ট্রাভেল পাস দিবে। আর এই ট্রাভেল পাস দেওয়ার পরে আপনি একটি বিমান কনফার্ম টিকিট করবেন। মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন বিমান টিকিট ওই 14 দিনের ভিতর থাকতে হবে, তখন স্পেশাল পাস সংগ্রহ করে আপনি দেশে যেতে পারবেন। আর স্পেশাল পাস কীভাবে সংগ্রহ করতে হয় এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, আশা করি দেখে আসবেন। এমডি বাদল ইসলাম উনি কমেন্ট করেছেন, ভাই আমি মালয়েশিয়া ঢুকছি, রেকর্ড ছিল না, 2017 সালে আমি ফিগার করছিলাম, আমার সব ছিল, নেভির টাকা জমা দিছিল তারপরে বন্ধ করে দিছে, আমি কি এবার ভিসা করতে পারবো? তো মালয়েশিয়া সরকার যেহেতু নিয়ম করছে ইমিগ্রেশনে যদি রেকর্ড না থাকে তাহলে তারা বৈধতা করবে না। তারপর আপনি একটু ট্রাই করতে পারেন, আপনি যে কোম্পানির মাধ্যমে করতে চাচ্ছেন সেই কোম্পানির সাথে আগে যোগাযোগ করেন, তারা ইমিগ্রেশনের সাথে একটু যোগাযোগ করবে। যেহেতু আগে পূর্বে আপনি ইমিগ্রেশনে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন লেবির সুরত পর্যন্ত ছিল, তারা আপনাকে একটু যাচাই বাছাই করবে দিয়ে আপনার করতে পারবেন কি না। আপনি যে কোম্পানির মাধ্যমে করতে চাচ্ছেন সেই কোম্পানির সাথে একটু যোগাযোগ করে ওনারা আপনাকে আগে ইমিগ্রেশন চেক করবে। আরিফিন জহিরুল উনি কমেন্ট করেছেন, ভাই অবৈধদের দেশে যাওয়ার সুযোগ কতদিন থাকবে? তো এটা আসলে মালয়েশিয়া সরকার বৈধতার জন্য যে সুযোগ দিয়েছে জুন মাসের 30 তারিখ পর্যন্ত, আশা করা যায় এই জুন মাসের 30 তারিখ পর্যন্ত অবৈধ প্রবাসীরা দেশে যাওয়ার সুযোগ থাকবে। এমডি ফারুক খান উনি কমেন্ট করেছেন, কিসের বৈধ কিসের আবেদন, কিসের বাংলাদেশ, কে করতেছে বৈধ, কে করতেছে হেল্প, কে দিতেছে সুযোগ, এত সুন্দর মনোমুগ্ধকর বৈধতার সুযোগ কাজে লাগে কি হবে বাংলাদেশিদের, সবকিছু দালালের পকেট চওড়া করার সুযোগ, এটি কোনো প্রবাসী সুস্থভাবে মালয়েশিয়াতে বেঁচে থাকার সুযোগ নাই। মালয়েশিয়ার সরকার যতদিন পর্যন্ত নিজের গার্ডিয়ান হয়ে বাংলাদেশিদের ভিসা ব্যবস্থা করার কাজে এগোবে না ততদিন পর্যন্ত দালালরা ঠিকই চিনিপিনি খেলবে, এই সুযোগ কোনো মতেই কোনো প্রবাসীর জন্য ফলপ্রসূ হবে না। আমি অবৈধ আমাকে ডেকে নিয়ে যাওয়া হোক ইমিগ্রেশন অফিসে, আমার অ্যাড্রেস কি, আমার বাংলা আইডি কি, বাংলাদেশ মানে আমি কি, সঠিক হলে আমাকে মালয়েশিয়া ইমিগ্রেশন অ্যাকসেপ্ট করবে, যদি আমি আমার দেশে হয়ে দুর্বল হয়ে নগদে আমাকে অ্যারেস্ট করে গারদে পাঠাবে, যেই দোকানে প্লেট ধোয়া বা হোটেল বয় বা টয়লেটের মপ দেয়া যে কাজে আমি অ্যাক্টিভ আছি ওই কাজে বস যদি আমার গার্ডিয়ান হয় ভিসা নেব, না হয় দেশে হয়ে এজেন্ট বা ভিন্ন কৌশল গ্রহণ করে ভিসা নেওয়া আমার দরকার নেই, দালালবিহীন বাঁচতে চাই। ধন্যবাদ ভাই আপনাকে ফারুক খান, উনি যে কমেন্ট করেছেন আসলে উনি যা বুঝাতে চেয়েছেন আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি। তো আসলে ভাইয়া ফারুক ভাই আপনি যে কমেন্টগুলো করেছেন, যে লেখাগুলো লিখেছেন, লেখার ভিতরে বাংলা যে টাইটগুলো করেছেন এখানে অনেক ভুল আছে, আমি তারপরও শুদ্ধ করে পড়ার চেষ্টা করেছি। আশা করি পরবর্তীতে যখন কমেন্ট করবেন আপনি বাংলা টাইটগুলো একটু ভালো করে লেখার চেষ্টা করবেন। আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, অনেকে পড়েও দেখতে পারেন। তো আজকে যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে, এবং যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো এখানে, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।